যে বান্দা হালালকে হ্যাঁ বলবে, হারামকে না বলবে, হালালকে হালাল জেনে হালালকে হ্যাঁ বলবে, আল্লাহ বলবেন, আল্লাহ বলবেন, বান্দা তোর জন্য আমি জান্নাত জাহান বানায় দিলাম। দুনিয়াতে বান্দা হারামকে না বলবে, আল্লাহ তার জন্য জাহান্নামকে না বলবেন। এই দুনিয়ার জীবনে বান্দা হালালকে হ্যাঁ বলবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হ্যাঁ বলে দিবেন, ইয়েস বলে দিবেন। হারাম কাজ আমরা ছেড়ে দেবো, এটাই হলো ইবাদত। এটা কি বলেন? ইবাদত। ইবাদতের ফল হলো ওই বান্দা কখনো না খেয়ে থাকবে না, ক্ষুধায় থাকবে না, তার কোনো সমস্যা হবে না, সে অশান্তির মধ্যে ভুগবে না। আল্লাহ তাআলা কোনো বান্দাকে না খেয়ে রাখেন না, সবাইকে খাওয়ান। তবে ইমানদার বান্দা যে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার দায়িত্ব নিয়েছেন, ওই বান্দার সকল কিছুর দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। যুরুকান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ হয়তো ভাববেন, হুজুর কোটি কোটি টাকার মালিক বহু চোর ডাকাতের আছে, তারাই তো সুখী মানুষ। কে বলেছে সুখী মানুষ? হাজার হাজার কোটি টাকার মালিক হলেই যে সুখী হওয়া যায় তা কিন্তু নয়। এখানে যারা বসে আছেন আমি প্রশ্ন করব, একটা গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? ভালো করে কম, শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? গ্রামের মানুষ বেশি খায়, কি ঠিক আছে না? শহরের মানুষ প্লেট নিয়ে বসে, সেই প্লেট হলো ফাঁকি প্লেট, যার তলা নাই, সমান ফ্ল্যাট, ঠিক আছে না? হাজার কোটি টাকার মালিক ডাক্তার খাওয়ার চার্জ দিয়ে দিয়েছে চাউল 200 টাকা, আটা 300 টাকা, দুধ খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না, সব 100 টাকার মধ্যেই শেষ। হাজার কোটি টাকার মালিক فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع
জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি, কাঁদে ধরনি, তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে, পৃথিবী আকুল হে রাসূল, হে রাসূল আল্লাহুম্মা, ওয়ালা আলি সবাই বলুন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা
بجمالهِ حسنت جميع خصالهِ سورة يوسف بداري حكمة لقمان ما قاري قرآن باري يهدي ليس دمان ما بلغ العلم بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله سلوا মোমেন শাহী জেলার ফুলবাড়িয়া উপজেলার বাইতুল আমান জামে মসজিদ এবং বনবাড়িয়া দুর্গাপুর যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিল 2024 15 জানুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি নন্দিত আলেমে দীন মুহতারাম মাওলানা মুফতি মাহবুবুল্লাহ কাসেমি হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফজলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য একটা আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দীন ইসলামের নরশার্দুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আমার পক্ষ থেকে আবারও দিল খুলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি তো প্রথমে হতাশ হয়েছিলাম যে লোকজন কোথায়, কিন্তু আপনারা যে এরকম চালাক তা তো বুঝি নাই, আলহামদুলিল্লাহ। যে মানুষ আমার মার সামনে বসে আছেন, এই এলাকার পরিবর্তনের জন্য যে মানুষ এখানে বসা, এনাফ, যথেষ্ট, বেশি কিছু লাগে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি, আমল কম। যদি ওয়াজের তুলনায় যদি আমলটা বেশি হতো, আজকের সমাজের চিত্র তো পাল্টে যেত, কিন্তু আমল তো নাই। যাই হোক, আমার মনে হয় আমার আলোচনা শেষ হয়ে যাবে, মানুষের
আশা থাকতেই আমি হয়তোবা আমার আলোচনা শেষ হয়ে যাবে, মানুষ আসতেই থাকবে। আমার দেশে জুমার দিন আজান হয় 12:15, মুসল্লি হাজির হয় 1:29, ঠিক আছে না? অথচ জুমার দিনে সহি হাদিস এটা, জুমার দিনে যদি কেউ সবার আগে মসজিদে যেতে পারে, যে ব্যক্তি যাবে আল্লাহ তাআলা তাকে একটা উট কোরবানির সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। কিসের দিন, কোথায়, কখন, সবার? তাহলে মসজিদে যদি সবার আগে গেলে একটা উট কোরবানির সওয়াব পাওয়া যায়। এখানে আজকে যিনি মাহফিল শোনার জন্য যিনি সবার আগে আসছেন, তার সওয়াব তো সবচেয়ে কম হওয়ার কথা না, বেশি হওয়ার কথা? বেশি হওয়ার কথা। তাহলে এমন সুন্দর জায়গায় সবাইকে আসতে পারে, আমরা আসতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, সবাই বলছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা الهدى والتقى والعفاف والغنى সবাই বলি আল্লাহুম্মা لك اسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আসলে নামাজের সাথে কিছু অর্থের মিল থেকে যায়। ফুলবাড়িয়া যখন ঢুকলাম তখন মনে হলো আসলে ফুলের মতো সাজানো একটা এলাকা, আলহামদুলিল্লাহ। মাটিটা এত উর্বর, গতকাল আমার মাহফিল ছিল তামাবিল, সিলেট জাফলং, রাতে শুধু পাহাড় আর বালু, তেমন কিছু নাই, সেখানে আবাদ হয় না। আপনার এলাকার সিম, লাউ, আলু, পটল সব ওই দিকে যায়। আপনার পাঙ্গাস গোটা দেশ খায়, তাই না? খুব সুন্দর এলাকা, বরকতে ধন্য এই জনপদ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এলাকায় আরো বরকত বাড়াইয়া দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আমি সময় খুব হয়তো বেশি পাব না, তবে আমলের নিয়ম যদি থাকে, যে কথাগুলো বলবো যদি আমল করা হয় পর্যাপ্ত সময় আছে। আর যদি মজার জন্য শুনি, হুজুর শুনতে মজা লাগে কিন্তু ওজুর পানি ঠান্ডা, তাহলে কিন্তু শোনার তৃপ্তি ফুরাবে না, শুদ্ধি মঞ্চাবে। আর আলোচনা যদি নিয়ত থাকে যে আমি আমল করব, তাহলে বেশি ওয়াজ লাগে না। আমার নবীজির শ্রেষ্ঠ ভাষণ ছিল বিদায় হজের ভাষণ, ইখতাবু ফি হজ্জাতিল ওয়িদা ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম ওয়া আদু যাকাতা মুআলিকুম ওয়া আতিউ উমারাআকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াজ শেষ, 20-22 মিনিট ছিল রাসূলের বক্তব্য, বিদায় হজের ভাষণ। এমন কোন সাবজেক্ট নাই যে ভাষণে তার বাদ পড়েছিল, যেখানে সুদের কথা ছিল, যেখানে অধীনস্থের কথা ছিল, মানবতার কথা ছিল, অর্থনীতি ছিল, রাষ্ট্রনীতি ছিল, চুক্তিনীতি ছিল, বন্দীনীতি ছিল, মানব জীবনের এমন কোন সাইড নাই যা তার বক্তৃতা বাদ পড়েছে 20-25 মিনিটে। সুবহানাল্লাহ বলবেন না? আর বক্তা 2 ঘন্টা ওয়াজ করার পরে বলে হুজুর এত তাড়াতাড়ি শেষ করে দিলেন, ঠিক আছে না? সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আমরা ওয়াজ শুনবো আমলের নিয়তে, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়েন তো আপনারা নাকি? মাইক খোলা, এই মাসের জন্য জোর পড়ছো, আপনারা কই নাই তো পরে নাই, সবচেয়ে ওয়াজ কারা বেশি শুনে বলেন তো? নামাজ নাই, প্রত্যেক দিন তারা ওয়াজ শুনে,
নতুন নতুন বক্তার ওয়াজ শুনে জোর নামাজ পড়ে নেই। তাহলে শুধু শুনলে হবে না, মানতে হবে। সামিআনা ওয়া আতাআনা, সামিআনা ওয়া আতাআনা। আগে এই ওয়াজ আগে আমরা মানি, শুনবো মানবো, এই ওয়াজ আগে শুনি আমরা। হুজুর কি সুন্দর করে কাঁদালো, কি সুর করে ওয়াজ করলো, আহ নামাজ নাই, লাভটা কি? কোনো লাভ নাই ভাইরে, সব চলে যাব আমরা। মুসলমান মিথ্যা কথা বলে, জানেন মিথ্যা কথা বলে? মুসলমান হিংসা করে, মুসলমান রাস্তার মাঝখান দিয়ে খোঁটা মারে, তোরা হাঁটতে দেব না। আসে না? মনে হয় ফুলবাড়িয়ে নাই, আসে না? নাই কেন খোঁটা মারলো? ওই পিছনের বাড়ি প্রতিবেশী, তার রাস্তা নাই, হাঁটার রাস্তা নাই, একটু গন্ডগোল লাগছে, একটু গন্ডগোল লাগছে, মারছে খোঁটা। জমিনটা কার? তখন মনে থাকে না, তখন মনে থাকে না, আমি যে খোঁটাটা মারলাম, আমি কার বান্দার, কোন রবের বান্দার আমি রাস্তা বন্ধ করছি, ওই বান্দাটা কার বান্দা? তাহলে আল্লাহর বান্দার আপনি রাস্তা বন্ধ করছেন, এটা বিশাল ব্যাপার। এই জন্য নামাজ ইবাদত, এটা ঠিক আছে, কিন্তু আপনি বান্দার হক নষ্ট করলেন, এটা কি ইবাদত নয়? আস্তে ইবাদত নয়, ইবাদত। আজকে আমি সূরা কুরাইশ থেকে আমি তেলাওয়াত করেছি, সূরা আসর থেকে আমি তেলাওয়াত করেছি, ছোট্ট দুটো সূরা আমি নিয়েছি, মক্কায় প্রথম নাজিল হয়েছে বড় সূরা না ছোট সূরা? ছোট সূরা। ছোট সূরা হলে হবে কি, মরিস বড়গুলো ঝাল লাগে না ছোটগুলো ঝাল লাগে? হ্যাঁ, যেটা ওদের উল্টা মরিস, উল্টা, ওর ঝাল কেমন? আর এত বড় মরিস এক কেজি খায়ও কাম হয় না। ছোট্ট সূরা হলেও আল্লাহ তাআলা এই দুটো সূরা দিয়েছেন রসুলকে মক্কায়। 103 নম্বর সূরা সূরা আসর, 106 নম্বর সূরা হলো সূরাতুল কুরাইশ। এই দুটো সূরাই আল্লাহ তাআলা মক্কায় নাজিল করেছেন। একটা হলো সম্প্রদায়ের নামে কুরাইশ, আমার নবী কোন বংশের মানুষ? কুরাইশ। আরেকটা আছে সূরা বনী ইসরাইল, বনী ইসরাইল। সবচেয়ে নবী বেশি কোন কোন গোত্রে? বনী ইসরাইল। এখন ইসরাইল নামক একটা অবৈধ রাষ্ট্র আছে না, দেখেন কি নাম দিয়ে রাখছে ওরা, তাই না? নামটা দেখে তো মনে হয় খুব বুজুর্গই হওয়ার কথা। ইসরাইল বলা হয় হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিসসালামকে, ইয়াকুবের বংশধর বনী ইসরাইল। অনেক কথা, একটা বিকাল পেয়েছি তো আমি সংক্ষিপ্ত করে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সেই কথাগুলো বলার দর, মানে বলাটা আমার মুখ থেকে আল্লাহ তাআলা বের করে দেন, সেই কথা যেন বের হয় যে কথাটা মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দরকার। জোরে বলি আমিন। শুধু আপনি শুনতেছেন না তো, এই যে প্রিন্ট মিডিয়া, প্রযুক্তি, এই প্রযুক্তির মধ্য দিয়ে এই আলোচনাগুলো এই দু একদিনের মধ্যে কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। একটু মনোযোগ দিয়ে আমরা শুনব। কয়টা সূরা বলেন তো? দুইটা সূরা। আমি দুটার হক আমি আদায় করতে পারবো না, অনেক আলোচনা সময় লাগবে, তবে আমি সংক্ষিপ্ত করে বলতে পারবো। আমরা আমল করব তো ইনশাআল্লাহ, শুনব মানব। বলেন শুনব মানব, এটা কিন্তু আয়াত, সামিআনা ওয়া আতাআনা, শুনব মানব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের ভিতরে একটা কাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা পুরস্কার ঘোষণা করেছেন। আর সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, চারটা কাজ করবা বান্দা, তুমি আমার কাছ থেকে জান্নাতুল ফেরদাউস বুঝে নিবা। ক্লিয়ার? আমি ভূমিকাটা কিন্তু দিয়ে দিলাম, এখন আমরা একটু ব্যাখ্যায় আসি। আমি আবার কোরআনকে সামনে না রেখে কথা বলতে পারি না, অনেকে তো কোরআন, অনেকের ওয়াজে কোরআন লাগে না, আছে কিন্তু কোরআনও লাগে না, হাদিসও লাগে না, তারে নারে বান্দরে কলা খাইছে, কেন্দে কুন্দে যারে যার, শ্রোতাও কান্দে বক্তাও কান্দে, কে কানলেন কেন? খুজুর কানলাম যে কি জন্য কিছুই জানে, তবে বুঝলাম না কিছু, কান কানছি ঠিকই, লাভটা কি হলো?
ওই যে এক ছোট্ট মেয়ে 8 বছর বয়স, হাউমাউ করে কান্দে, মা এসে বলে মা তুই কান্দিস কেন, তাও কান্দে, সন্তানের কান্না দেখে মাও কান্দে, মা বেটির কান্না দেখে আশেপাশের যত প্রতিবেশী সব এসে এরাও কান্দে, একসট কান্না কাটি শেষ। পরে সবাই মিলে বলতেছে মা তুমি যে কান্নলাম তোমার দেখে আমরা সবাই কান্নলাম, কান্নার হেতুটা কি কারণটা কি? মা আমি কান্নলাম এই জন্য আমার বয়স এখন 8 বছর, যখন 16 বছর হবে আমার বিয়ে হবে, বিয়ে হওয়ার পর একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটা ছেলে সন্তান হবে, তার বয়স যখন 8 বছর হবে ওই বাচ্চাটা যদি হঠাৎ করে মরে যায় আমি থাকবো কেমন, এই জন্য কান্নি। কি কথা কি বুঝতেছেন? তাহলে কান্নার কোনো কারণ আছে? কাঁদবো আমরা কার জন্য, কার কাছে কাঁদবো আমরা? আল্লাহর কাছে। সূরাতু কুরাইশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজের বিনিময়ে 5টা পুরস্কার দিতে চেয়েছেন। সূরাতুল আসরে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজ করলে পরে জান্নাতুল ফেরদাউসটা দিতে চেয়েছেন। আসুন সূরা কুরাইশ আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ কি করতে বলেছেন সবাই আমরা ঠোঁট মিলিয়ে বলি, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ্শিতাই ওয়াসসাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুউইন ওয়া আমানাহুম। চারটা আয়াত, কয়টা আয়াত বলেন? 4টা আয়াত, সূরা আসরের মধ্যে 3টা আয়াত। আবার সবচেয়ে বড় সূরার দিকে চলে যান, সূরাতুল বাকারার আয়াত সংখ্যা হলো 286, 286, 286 আয়াত সম্বলিত সূরা বাকারা, বিশাল একটি সূরা, প্রায় 3 পারা ক্রস করেছে এমন একটা সূরা সূরাতুল বাকারা। আল্লাহ তাআলা এত বড় বৃহৎ সূরার মধ্যে মানব জীবনের সমস্ত কথাগুলো খুঁটিনাটি করে বলে দিয়েছেন, ব্যাখ্যামূলকভাবে বলে দিয়েছেন। কোরআন জাল্লার কিতাব দেখেন, আয়াতগুলো যে সেট হয়েছে, কোন আয়াত কোন জায়গায় সেট করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন তাও সেট করে দিয়েছেন। সংখ্যা তত্ত্বের এক বিশাল মিল রেখেছেন এখানে আলেম উলামা আছেন। সূরাতুল বাকারার আয়াত সংখ্যা 286, এর অর্ধেক কত বলেন তো? 286-এর অর্ধেক কত? 143। মনে মনে ভাবতেছেন হুজুর শুনলাম, আসলাম হতো, আসলাম হলো ওয়াজ শুনতে, আপনি অঙ্ক শিখেন কেন? এরকম চিন্তা করতেছেন নাকি? অঙ্ক না জানলে তো জান্নাত পাওয়া যাবে না। ফারায়েজ আছে না, তাআল্লামুল ফারাইদা ফাইন্নাহা নিসফুল ইলম। ফারায়েজের জ্ঞান অর্জন করে এটা সকল জ্ঞানের অর্ধেক। অঙ্ক না জানলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না, অঙ্ক জানতে হবে আলহামদুলিল্লাহ। তাহলে 286-এর অর্ধেক কত? 143। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক মাঝখানে কোন আয়াতটা সেট করেছেন, সংখ্যার সঙ্গে অর্থ মিল রেখেছেন, আয়াতের সঙ্গে সেটিং এর সঙ্গে অর্থ মিল রেখেছেন। আল্লাহ তাআলা এই মধ্য আয়াতে কি বলছেন? 286-এর অর্ধেক 143 নম্বর আয়াত, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি এমনই করে তোমাদেরকে আমি মধ্যম পন্থী উম্মত করে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। মধ্যম, তাহলে আয়াতটার অর্থ মধ্যম, আর আয়াতটা সেট হয়েছে কোথায়? মাসখান। সংখ্যা তত্ত্বের এক অপূর্ব সমন্বয়ে ঘটিয়ে এমন সংখ্যা তত্ত্বের মিল রেখে অর্থের সঙ্গে সঙ্গতি রেখে পৃথিবীর কোন লেখকের পক্ষে এমন কিতাব রচনা করা সম্ভব নয়। জোরে কর সুবহানাল্লাহ। আমার কাতার মাহফিল ছিল, কাতার আরব গালফের একটা দেশ, বিশ্বের সবচাইতে ধনী 1 নম্বর ধনীর তালিকায় দেশ কাতার, সবচাইতে ধনী রাষ্ট্র পৃথিবীতে, 200+ রাষ্ট্রের মধ্যে প্রথম 10টা ধনীর তালিকা যদি করা হয় এর মধ্যে কয়েকটা মুসলিম কান্ট্রি বের হবে। এত সম্পদ মুসলমানের থাকার পরও মায়ের খায় কারা বেশি? কেন কম তো? কেন মায়ের খাচ্ছে বলেন? মুসলমান মায়ের খাওয়ার কারণ হলো কি জানেন?
এক নম্বর কারণ হলো কোরআনটা ছেড়ে দেওয়া, নম্বর দুই কারণ হলো গৃহযুদ্ধ। কি যুদ্ধ কর? পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ কোনটা বলেন? বলেন বলেন, মহাযুদ্ধ না গৃহযুদ্ধ? মুসলমানদের ঘরে শান্তি নাই, খালি কি লেখেন হুজুর মিল নাই। ওই হুজুর কয়, ওই হুজুর কেমন জানে? কত গরু। কোনি কেমন জানে? কত সাগর। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলি? আমাদের পরিচয় মুসলমান আমরা বাদ দিছি। আপনি কি আমি অমক দরবার? আপনি কি আমি খানকা? আপনি কি মুজাদ্দিদি? আপনি কি আহলে হাদিস? আপনি কি হানাফি? আপনি কি সুন্নি? আপনি কি ওহাবি? আপনি কি গরম সুন্নি? কত গ্রুপ মুসলমানদের পরিচয় কি এগুলো না মুসলমান? কোরআন শরীফে কি এগুলো কিছু আছে না? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আদম মুসলমান ছিলেন, নূহ মুসলমান ছিলেন, ইব্রাহিম মুসলমান ছিলেন, নূহ মুসলমান ছিলেন, ইসমাইল মুসলমান ছিলেন, আমার নবী মুসলমান ছিলেন, আমরাও মুসলমান। কেন আমরা টুপি নিয়ে মারামারি করব? কেন আমরা নূর মাটি নিয়ে গন্ডগোল করব? আমি নাস্তে বলা সরে বলা নিয়ে গন্ডগোল করব? কওমে আলিয়ার দ্বন্দ্ব কেন রাখব? সকল দ্বন্দ্বের প্রাচীরকে আমরা ভেঙ্গে চুরমার করতে চাই। আমরা হয়ে যাব মুসলমান। আমরা কি হয়ে যাব মুসলমান? একজন কয় নাভিতে হাত বাঁধা যাবে না, আরেকজন কয় বুকে হাত বাঁধা যাবে না, সলিমুদ্দিন নামাজে দাঁড়ায় আর হাত রাখার জায়গা পায় না। কথা বুঝেন নাই? একজন কইছে কি নাভিতে বাঁধা যাবে না, আরেকজন কয় বুকে হাত বাঁধা যাবে না, সলিমুদ্দিন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার কপালে। হাত বাঁধছে কোথায়? কপালে। তাহলে আপনার ফতুয়ার কারণে যদি হাত কপালে যায়, সেই ফতুয়া দিয়ে তো মুসলিম উম্মার কোনো উপকার হবে না। আমরা মূল কাজে যাই, মূল কাজে আমরা একত্রিত হই। আমরা কি সেই আয়াতটা ভুলে গেছি? ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। তোমরা মুমিন, তোমরা ভাই, ইসলাহ করো, ঠিকঠাক করে নাও, ঘর ঠিক করো, গৃহযুদ্ধ বন্ধ করো, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে চলে আসবে, 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 আসবে ইনশাআল্লাহ। দেখ তো নাই, যে পরিবারে ভাই ভাই গণ্ডগোল ওই পরিবারে শান্তি আছে? গোটা গ্রামের লোক ওই পরিবারকে দান দেয়? কেউ ভয় পায়? কোদের মধ্যে তো মিল নাই, বোঝা যায়। কষ্ট পাচ্ছেন নাকি কথাগুলো শুনে? আমি কিন্তু মুসলিম উম্মাকে সামনে রেখে কথা বলছি। আপনার মসজিদ যদি কেউ ভাঙতে আসে, আপনি কি ছাড়বেন? তারে আসতে কয় ছাড়বেন? মুসলমানদের প্রথম কেবলা কোনটা বলেন? বাইতুল আকসা। বাইতুল আকসা কি? ওটা কি ঠিক মতো আছে? আসতে ঠিক মতো আছে? তা আমি ঠিক থাকলাম কেমনে বলেন? ওটা ঠিক না, আমি ঠিক থাকলাম কেমনে? মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা কে অবরুদ্ধ করে রেখেছে, জুমার নামাজ পড়তে দেয় না, যা বানিয়েছেন সুলাইমান আলাইহিসসালাম, জিনদের দ্বারা নির্মিত হয়েছে। উনি দাঁড়িয়েছিলেন বানা। সুলাইমান তো এমন পয়গম্বর ছিলেন যিনি প্রাণীর ভাষাও বুঝতেন, শুধু প্রাণী না, পিঁপড়ার আওয়াজ শুনতে পেতেন। সুবহানাল্লাহ বলবেন না? সূরাতুন নাম, এত বড় ভাষাবিদ, এত বড় জ্ঞানী মানুষ পৃথিবীতে আসবে, কেউ কি আছে এরকম বলতে পারে যে শুধু মানুষ না আমি প্রাণীর ভাষাও বুঝি? কেউ বলতে পারবে? কিন্তু কোন নবী বলতেন? কোন নবী বলতেন? পৃথিবীতে প্রথম বিমানে চড়েছেন কে বলেন? পৃথিবীতে সবচেয়ে বড় শাসক কে? কিয়ামত পর্যন্ত সুলাইমানের মতো বড় শাসক আসবে? তো আমরাই তো সব। কারা? আস্তে কয় কারা? আমরাই তো সব। কিন্তু আমরা তো আর নাই, আমরা আসিয়া আমরা চলে গেছি খ্রিস্টানের মধ্যে, চলে গেছি ইহুদির মধ্যে। ইহুদিকে বিয়াই বানাই, খ্রিস্টানকে বিয়াই বানাই। আকাল মান ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য কিন্তু ইঙ্গিতগুলো যথেষ্ট। আস্তে কন কোন জোরে কন, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? গোড়ায় হাত দিলে সব টের পাওয়া যায়, গোড়ায় হাত দিতে হয়।
কোথায় হাত দিতে হয়? বাইতুল আকসা আমাদের হাতে নাই কেন? দোষ কি আল্লাহ? দোষ কার? আমাদের দোষ। গৃহযুদ্ধ, ঘরের মধ্যে মারামারি। ইসরায়েল কখনোই ফিলিস্তিনে হামলা করতে পারত না যদি বলতো তেল বন্ধ। কি বলতো? তেল দেয় কারা, মারে কাদের? বলেন বলেন বলেন, তেল দেয় মুসলমান, মারে কাদের? আলহামদুলিল্লাহ, আর কি বলবেন? এত সস্তা জান্নাত নয়, জান্নাত এত সস্তা নয়। সব প্রশ্ন একটা একটা করে জবাব নেবেন তিনি আমার কে। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনাল রিজাল। এই আয়াত আমাকে দারুণ টেনশনে ফেলে দেয়, দারুণ টেনশনে ফেলে দেয়। ওমা লাকুম, কি হলো তোদের? তোরা জিহাদ করিস না? ওই সমস্ত শিশুর, ওই সমস্ত মানুষদের পাশে দাঁড়াতে পারিস না? তোদের কি হলো? কার কথা? আর আমি ভাবতেছি তসবি জব্য হজে যাব, শেষ সাথে তাহাজ্জুদ পড়ব, আল্লাহ মানে জান্নাত না দিয়ে যাবে কোথায়? এরকম চিন্তায় আসে না নাকি? এত সস্তা নয়। সবাই দোয়া করেন আল্লাহ যেন দেশের সমস্ত আলেমদেরকে এক করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই জাতির এখন নেতৃত্ব নাই, নাই নাই তো? আছে, খেলে কিন্তু রেফারি নেই, কি নাই? এবং গোলকিপারও নেই। আচ্ছা, খেলা যদি ফুটবল খেলতে নেই, এক পক্ষ না দুই পক্ষ খেলা লাগে? একে খেলা হয়, খেলা হয় একে খেলা হয়। গোল রক্ষক কি নাই? খালি মারতেছে গোল, নেতৃত্ব নাই। আজকে জাতি অপেক্ষায় আছে একটা সৎ নেতৃত্ব আসুক, সৎ নেতৃত্ব আসুক। আমার দেশকে এগিয়ে দিয়েছে কৃষক, আমার দেশকে এগিয়ে দিয়েছে গার্মেন্টস শ্রমিক, আমার দেশকে এগিয়ে দিয়েছে প্রবাসীরা। প্রবাসীর কোটি কোটি টাকা দেশে তারা রেমিটেন্স পাঠিয়ে দেশকে এগিয়ে দিয়েছে, অথচ তারা অশিক্ষিত। কৃষক কৃষিকাজ করে দেশকে এগিয়ে দিয়েছে, তারা অশিক্ষিত। গার্মেন্টস শ্রমিক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শ্রম দিয়ে দেশকে এগিয়ে দিচ্ছে, অথচ তারা অর্ধশিক্ষিত, অশিক্ষিত। অশিক্ষিতরা দেশকে এগিয়ে নিয়ে যায়, আর দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে কারা? বুকটা ফেটে যায়, বুকটা ফেটে যায়। কলমের খোঁচা দিয়া হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করছে শিক্ষিত নামের বড় ডাকাত চোররা। এই দেশে কি ছিল না সমস্যা? বিদ্যুৎ গেছে? গেছে। বিদ্যুৎ তো যাবেই। এটা এত কাছে দিছে কেন? মেশিনটা কাছে হয়ে গেছে। ওঠে কেন? ওঠে কেন? যে আমরা বলি আলহামদুলিল্লাহ, বিদ্যুৎ আসলটা চলে গেছে, আমাদেরটা চলে আসছে, পাবলিকটা চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আবার বেশি জোরে বলার দরকার না, আবার যেতেও পারে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন শুধু একটা কাজ করো, আমি তোমাকে পাঁচটা পুরস্কার দুনিয়াতে দেব। যেরকম সুবহানাল্লাহ, এটা হল সূরা কুরাইশে। কোন সূরায়? কুরাইশে। আর সূরা আসরে বলছেন তুমি চারটা কাজ করো, আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস বুঝাই দেব। আল্লাহ কত সুন্দর করে ক্লিয়ার ক্লিয়ার ওয়াজ তার ওয়াজে কোনো ভেজাল আছে?
আর আমার দেশে নির্বাচনে ডাকতে কি করে, সারা জীবন সিনেমার অভিনয় করছে, নাচানাচি করছে, নির্বাচনে ডাকতে মসজিদ এসে মাথায় টুপি দিয়ে পড়ছায়, আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম। আল্লাহ বলছেন আমি তোমার পাঁচটা মৌলিক চাহিদা পূরণ করে দেব, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা। মৌলিক চাহিদা, মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই পাঁচটি মৌলিক চাহিদা আমি তোমার পূরণ করে দেব, সাথে আমি তোমাকে নিরাপত্তা দিয়ে দেব, শুধু একটা মাত্র কাজ করবা, সেটা হলো তোমাকে কেবলমাত্র শুধুমাত্র এই ঘরের রবের ইবাদত করতে হবে। এই ঘর মানে হলো কাবা ঘর। কোন ঘর বলেন? কাবা ঘর। আমার নবী যে সেই সময় কাবার বাসিন্দা। এই সূরা কুরাইশ নাযিল হয়েছে কোথায়? মক্কায়। আমার নবীজির কাছে যখন আয়াত নাযিল হলো, রসুল জানিয়ে দিলেন তোমরা একটা কাজ করো, পাঁচটা পুরস্কার পেয়ে যাবে, খাবারের কোনো সমস্যা থাকবে না, খাবারের সংকট দূর হয়ে যাবে, ক্ষুধা দূর হয়ে যাবে। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, ক্ষুধা মুক্ত করবেন তোমাদেরকে, টেনশন মুক্ত করে দেবেন, কোনো জনপদের মধ্যে নিরাপত্তা দিয়ে দিবেন, নিরাপত্তাও পেয়ে যাবে, খাবারও পেয়ে যাবে। শর্ত হলো ইবাদত করবো আমরা কার, আসতে বলবেন না কার, আল্লাহর ইবাদত করবো আমরা, জীবনের এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। আচ্ছা, ইবাদত কাকে বলে? ইবাদতের সংজ্ঞাটা কি? ইবাদত মানে শুধু আমরা অনেকে মনে করি আজান হলো, মসজিদে চলে গেলাম, এটা ইবাদত হলো, রমজান মাসের সাথে খেলাম, সন্ধ্যা ইফতার ইবাদত হয়ে গেল, টাকা আছে হজ ফরজ চলে গেলাম, ইবাদত হয়ে গেল, এগুলো সব আনুষ্ঠানিক ইবাদত। কিন্তু আমি যদি আমার প্রকৃতির চাপ চাপল, পেশাব করতে আমি যাব, আমি টয়লেটে যাব, পায়খানা করতে যাব, আমি সেই সময় আমি যে কাজটা করতে যাব, এটা কি ইবাদতের বাইরে নাকি? আসতে বলবে না বাইরে? তাহলে আমি যখন শৌচকার্য করতে যাব সেখানে ইবাদত আছে না নাই বলে? আচ্ছা, আমি আমার স্ত্রীর সঙ্গে রাত কাটাবো, আমি আমার স্ত্রীর সঙ্গে সময় দেব, স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলব, এটাও কি ইবাদত নয়? এটাও তো ইবাদত। আমার বন্ধুগণ, মানব জীবনের এমন কোনো কাজ নেই যে কাজে ইবাদত নাই, কিন্তু অনেকে তা মনে করে না। নামাজ পড়বে আল্লাহর নিয়মে, ব্যাংক চালাবে সুদের নিয়মে, আছে না? আছে না? নামাজ পড়বে আল্লাহর নিয়মে, সমাজ চালাবে দুনিয়ার নিয়মে। আজকে সমাজে যদি নামাজে যেমন আল্লাহর নিয়ম চালু আছে, সমাজেও যদি আল্লাহর নিয়ম চালু থাকতো, তাহলে কোনো বেগানা নারী রাস্তায় কি দেখা পড়তো নাকি? আসতে বলে দেখা পড়তো নাকি? বেগানা নারী, বেহায়া নারী, গায়ে কোনো কাপড় শোভন নাই, এত শীত, তার মধ্যে কাপড় পরে না, গন্ডারের চামড়াও ফেল, এত শক্তিশালী চামড়া, এই শীতেও কাপড় নাই। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সমাজে যদি ইসলাম চালু থাকতো, কোরআন যদি চালু থাকতো, কোনো নারীকে বেগানা দেখা যেত না, ধর্ষণের কোনো সংবাদও আমরা শুনতে পেতাম না। আমরা এত অজ্ঞ, আমরা এত নিচে নেমেছি, আমরা এত বর্বর হয়েছি যে আগে শুনতাম জাহেলি যুগে জেনা হতো, জাহেলি যুগে অন্যায় কাজ হতো, নারী সন্তানকে জীবন্ত পুঁতে হত্যা করত, এখনো সেগুলো কাজ হয়, কিন্তু আধুনিক পদ্ধতিতে হয়,
সন্তান পেটে আসলে পরে ডায়াগনস্টিক সেন্টারে চলে যায়, গিয়ে দেখে এটা ছেলে হলো না মেয়ে হলো। যদি দেখে মেয়ে হলো, অ্যাবর্শন করে ফেলে দেয়, এটা কি হত্যা নয়? আসতে পারে, এটা কি হত্যা নয়? মেয়ে বলে আপনি হত্যা করলেন, মেয়ে সন্তান দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, আগে ধর্ষণ হতো, কিন্তু আমার দেশে এমন রেকর্ড আছে, মরা লাশ মরে গেছে মানুষ, সেই মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ করেছে, এমন নিউজ আছে না নাই বলেন? আমরা কত নিচে নেমে গেছি, আমরা কত কেমন নোংরা হয়ে গেছি। আমার বন্ধুগণ, সমাজে সকল প্রকার অন্যায় দূর করার জন্য হাজার বছর ধরে ওয়াজ মাহফিল করে, সমাজ থেকে অন্যায় বন্ধ হবে না। সমাজ থেকে অন্যায় বন্ধ হওয়ার জন্য আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা যে হুকুমগুলো দিয়েছেন, জেনা করলে পাথর মেরে শেষ করে দাও, সুদ কিলে তাকে জেলখানায় ঢুকাও, নামাজ না পড়লে তাকে জেলখানায় ঢুকাও। আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজটা ছেড়ে দেওয়া। আমার দেশে এখন যদি আমি প্রশ্ন করি, 18 কোটি মুসলমানের দেশে এখন সবচেয়ে বড় অপরাধ কি হয় বলেন? বলেন কি অপরাধ সবচেয়ে বেশি বলেন? নামাজই নাই। আল্লাহ বলছেন চারটা কারণে বান্দা জাহান্নামে যাবে। জাহান্নামীদের প্রশ্ন করা হচ্ছে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা আজকে কেন দোজখে? জাহান্নামীরা বলবে, কানু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমরা আজান শুনেছি কিন্তু নামাজে যাই না, এটা হচ্ছে আমাদের এক নম্বর অপরাধ। কয় নম্বর অপরাধ বলেন? জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি? ছেড়ে দেওয়া। আসতে বলবেন না, কি ছেড়ে দেওয়া? আমার দেশে সবচাইতে বড় অপরাধ এখন কি হচ্ছে বলেন? নামাজ ছেড়ে দেওয়া। কারো কোনো কথা আছে নাকি? দেশ স্বাধীন হলো 71-এ, আজকে 2024 সাল, 53 বছর চলে, কত আইন পাশ হলো, আইনের উপর আইন পাশ হলো, কত লোকের ফাঁসি হলো, কত লোককে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, কিন্তু আজ পর্যন্ত সবচেয়ে বড় অপরাধের আইন আজকে পর্যন্ত পাশ করা হলো না। কথা বললি তো দোষী হয়ে যায়। পাশ করবে কারা? তারা তো নিজেরাই নামাজ পড়ে না। আমি কি ভুল বলতেছি? কোরআনটাও ভালো করে পড়তে পারে না, কোরআনটাও ভালো করে পড়তে পারে না, সহি করে কোরআনটা পড়তে পারে না। কোন এক পার্লামেন্টারিয়ান কারি সাহেব জান নাই সংসদে, তেলাওয়াত করতে দিছে একজন পার্লামেন্টারিয়ানকে, স্পিকার আপনি তেলাওয়াত দিন, তেলাওয়াত দিয়ে শুরু করি, তেলাওয়াত করতেছে কেল হে আল্লাহ হে, শয়তান কয় তোর সাইতে আমার তেলাওয়াত ভালো আছে। এই হলো তেলাওয়াতের হালত। যে নামাজ, যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতা আপনাকে নামাজের আহ্বান জানায় না, যে নেতা আপনাকে পরকালের ভয় দেখায় না, যে নেতৃত্বের ভিতরে আল্লাহর দিনদারিতা নাই, যে নেতৃত্বের মধ্যে নামাজের গন্ধ পাওয়া যায় না, যুবক যে নেতৃত্বে মানতে গেলে তোমার হাতে মদের বোতল তুলে দেয়, নারী তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্ব মানি না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি, জুতা মারি। রাজি আছেন কারা? কারা হাত উঁচু করে দেখা। কেউ তো স্লোগান দেন না, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কাউকে যদি মানতেই হয়, আগে দেখতে হবে আমি যাকে মানছি তার সাথে আমার আল্লাহ এবং রাসূলের কানেকশন আছে কিনা। ভালো মানুষকে বন্ধু বানান, এটা কেয়ামতেও কাজে লাগবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ যে সমস্ত বান্দাগুলোকে জান্নাত দিবেন, আল্লাহ আবার বলবেন ওই বান্দা, যে বান্দাগুলো জান্নাতি, বলবেন এই জান্নাতি বান্দা, দুনিয়ার জীবনে তোর বন্ধু বান্ধব ছিল না? হ্যাঁ ছিল তো। যা, তুই শুধু একা যাবি না, তোর বন্ধুদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যা। আর যদি সুদখোরকে বানান, যদি সোরকে বানান বন্ধু, সোরও যাবে জাহান্নামে।
এজন্য যেটাই করব আমরা ভেবে চিন্তে করব, লস করা যাবে না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ইবাদত করব কার? নামাজ পড়ব কয় অক্ত? আসতে বলে নামাজ হবে কয় অক্ত? একানা জামাতে, একানা জামাতে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না অসময়ে, তাড়াতাড়ি না আস্তে আস্তে, সুন্দর করে নামাজটা পড়বো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। সবার আগে কোন কাজ? সবার আগে কোন কাজ? আর এই পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে জঘন্যতম অপরাধ কি বলেন? নামাজ ছেড়ে দাও। বুকটা ফেটে যায় জানেন, মাত্র 5% লোক নামাজ পড়ে, মাত্র 5% নামাজ নাই। আমার দেশে আজকে মসজিদ বেশি না মুসল্লি বেশি? মসজিদ। এক গ্রামের এক কোনায় আরেক কোনায় দুই মসজিদ তো আছেই। যখনই বলে এটা আমার দাদার জায়গার মসজিদ, আরেকজন কেবে বলে যাহ তোর দাদার জায়গার মসজিদে আসবো না, আমার দাদার জায়গায় মসজিদ বানাবো, যা আছে না আছে না নাই? ও আরেক সোর, এরা আরেক সোর, বদমাইশ এগুলো। মসজিদ দরকার না মুসল্লি দরকার? কোনটা বেশি দরকার বলেন? আমার নবজির মসজিদে মুসল্লি কম ছিল না বেশি ছিল? মসজিদ ছিল ছোট, মুসল্লি ছিল বেশি। মসজিদ ছিল ছোট, মুসল্লি ছিল বেশি। আর এখন মসজিদ বড়, মুসল্লি নাই। আসল মুসল্লির খবর নিতে হবে ফজরে, আসল মুসল্লির খবর নিতে হবে কোন সময়? ফজর। এই গ্রামটা আদর্শ গ্রাম কিনা তার বড় প্রমাণ হবে এই গ্রামের মসজিদে ফজরের মুসল্লি কয়জন নামাজে জামাতে শামিল হয়। গ্রামের এখানে আমার তব্বর আছেন কিনা আমি জানি না, যাবই তো, চলে দায়িত্ব তো আছে, কিছু বলা দরকার। যিনি গ্রামের মাতব্বর তার মাতব্বর নিয়ে প্রশ্ন কে আমাকে আসে না? আসতে বলবেন না? আসে না নাই? গ্রামের মাতব্বরের দায়িত্ব হলো গ্রামের মসজিদকে ফজরের সময় ভরিয়ে ফেলা, দাওয়াতি কাজ করা। দোকান সমিতি আছে বিভিন্ন জায়গায়, দোকান সমিতির সভাপতির দায়িত্ব হলো আজান হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত দোকানের শাটার বন্ধ করে মসজিদে নিয়ে যাওয়া। এগুলো দায়িত্ব, এগুলো কি দায়িত্ব? কোথায়? আমরা মুসলমান শুধু সুরতে আছি, সিরাতে নাই। আবার যতটুকু নামাজই আমরা নামাজ পড়ি বুঝিও না অর্থ, নামাজও পড়ে শুধু খায়, আছে না? আছে না নাই বলেন? আবার মসজিদ কমিটির সভাপতি বানাইছি একজন সুদ করবে, সেক্রেটারি মত খর, ক্যাশিয়ার জেনাকার, খুব ভালো পোস্ট পাইছে ওরা, তাই না? হুজুর ওয়াজ করবে কেমনে? খতিব সাহেব শুক্রবারে ওয়াজ করতে নিয়েছে, হঠাৎ করে বলছে লা তাকুলুর রিবা দাআফা মুদাআফা, তোমরা চক্রাকারে সুদ খাইও না। এই ওয়াজ করতে নিয়ে আই খতিব সাহেব সভাপতির দিকে একটু নজর দিয়েছে, খুতবা শেষ, নামাজ শেষ। নামাজ শেষ করার পর সভাপতি আস্তে করে খতিবের সামনে এসে বলে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন ভালো কথা, কিন্তু আপনি আমার দেখে দেখে ওয়াজ করলেন কেন? কথা বোঝেন না? এই হলো অবস্থা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জান্নাতটা খুবই সহজ, আবার জান্নাতটা খুবই কঠিন। একটা লাইন কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, এই কথাটা আমি প্রায়ই বলি, যদি কোনো বান্দা হারামকে না বলে আল্লাহ জাহান্নামকে তার জন্য না করে দিবেন। যে বান্দা হালালকে হ্যাঁ বলবে, হারামকে না বলবে, হালালকে হালাল জেনে হালালকে হ্যাঁ বলবে, আল্লাহ বলবেন, আল্লাহ বলবেন, বান্দা তোর জন্য আমি জান্নাত জাহান বানায় দিলাম। দুনিয়াতে বান্দা হারামকে না বলবে, আল্লাহ তার জন্য জাহান্নামকে না বলবেন। এই দুনিয়ার জীবনে বান্দা হালালকে হ্যাঁ বলবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হ্যাঁ বলে দিবেন, ইয়েস বলে দিবেন। হারাম কাজ আমরা ছেড়ে দেবে, এটাই হলো ইবাদত। এটা কি বলেন? ইবাদত। ইবাদতের ফল হলো ওই বান্দা কখনো না খেয়ে থাকবে না, ক্ষুধায় থাকবে না, তার কোনো সমস্যা হবে না, সে অশান্তির মধ্যে ভুগবে না। আল্লাহ তাআলা কোনো বান্দাকে না খেয়ে রাখেন না, সবাইকে খাওয়ান। তবে ইমানদার বান্দা যে ইবাদত করবে আল্লাহ তাআলা তার দায়িত্ব নিয়েছেন, ওই বান্দার সকল কিছুর দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। যরুকান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ হয়তো ভাববেন, হুজুর কোটি কোটি টাকার মালিক, বহু চোর ডাকাতের আছে, তারাই তো সুখী মানুষ,
কে বলেছে সুখী মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হলে যে সুখী হওয়া যায়? তা কিন্তু নয়। এখানে যারা বসে আছেন আমি প্রশ্ন করব, একটা গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? হ্যাঁ, ভালো করে কম, শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? গ্রামের মানুষ বেশি খায়, কি ঠিক আছে না? শহরের মানুষ প্লেট নিয়ে বসে, সেই প্লেট হলো ফাঁকি প্লেট, যার তলা নাই, সমান ফ্ল্যাট, ঠিক আছে না? হাজার কোটি টাকার মালিক, ডাক্তার খাওয়ার চার্ট দিয়ে দিয়েছে, চাউল 200 টাক, আটা 300 টাক, দুধ খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না, সব 100 টাকের মধ্যেই শেষ। হাজার কোটি টাকার মালিক আর গ্রামের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যখন খেতে বসে প্লেট নিয়ে বসে না, গামলা নিয়ে বসে, ডিশ নিয়ে বসে, হাড়ি নিয়ে বসে, 1 কেজি চাউল মেরে দেয়, 1 কেজি চাল, 1 কেজি ভাত খাওয়ার সম্পূর্ণ করার পরে যখন বলা হয় খাইছো কেমন, কয় যে এক কোনা পড়ছে, আরো কিছু হলে ভালো হতো। কি আমি কি ভুল বলতেছি নাকি? টাকা থাকলে রিজিক পাওয়া যায় না। আমার বন্ধুগণ, ইবাদত করলে যে শান্তি, এমন শান্তি পৃথিবীর কোথাও পাবেন না। এই পৃথিবীতে ওই বান্দা সবচেয়ে বেশি প্রশান্তি পায় যে বান্দা সেজদার মধ্যে আল্লাহর কাছে কাঁদতে পারে, জোরে করুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন, ইবাদত করে যাব, কার হারামের কাছে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। হিংসা করব না, জোরে বলি ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলবো না, জোরে বলি ইনশাআল্লাহ। যদি কোনো বান্দার জীবন থেকে তার মিথ্যা মাইনাস হয়ে যায়, হিংসা মাইনাস হয়ে যায়, তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করবে, জোরে করুন সুবহানাল্লাহ। হিংসা মুক্ত জীবন গড়ব, মিথ্যা মুক্ত জীবন গড়ব, ঠকবাজি করব না, ওজনে কম বেশি দেব না, লেনদেন ঠিক রাখবো। যদি প্রশ্ন করেন কোরআনকে, কোরআন বলো তো তোমার সবচেয়ে বড় আয়াতের মধ্যে কোন কথা আছে? ইদা তাদায়ন্তুম বিদায়িনিন ইলা আজালি মুসাম্মান ফাকতুবু, যখন তোমরা লেনদেন করতে যাবে লেনদেনটা ঠিক করবা, লিখিত করে নিবা। দেখুন সবচেয়ে বড় আয়াত হলো লেনদেন নিয়া, সবচেয়ে বড় আয়াত কি নিয়া? লেনদেন নিয়া। তাহলে লেনদেন কি ইবাদত না? আজ থেকে ইবাদত না, ইবাদত। আবার একটা সূরা আছে লেনদেনের, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত ব্যক্তির জন্য ওয়াইল, ধ্বংস, যারা লেনদেনের সময় নেওয়ার সময় বেশি নাই, দেওয়ার সময় কম দেয়। এটা কি ইবাদত না? এটাও ইবাদত, কিন্তু এটা শয়তানের ইবাদত। আমরা ইবাদত করব, নেওয়ার সময়ও সমান নেব, দেওয়ার সময়ও সমান দেব। ওয়া কিমুল ওয়াজনা বিল কিসত। আমার কথা কি বিরক্ত হচ্ছে না আপনারা? আচ্ছা, আমার ভাইয়েরা, জান্নাত খুবই সুস্পষ্ট জায়গার নাম। আমি দুনিয়াতে আমার ঈমানটা সুস্পষ্ট করব, জান্নাত সুস্পষ্ট হয়ে যাবে। আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন, হালালটা স্পষ্ট, হারামটা স্পষ্ট, হালালটাকে গ্রহণ করব, হারামটাকে বর্জন করব। ওইদিকে আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুদূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইজন্য আমরা ইবাদতটাকে মজবুত করে নেব। আমার জীবনের সমস্ত কাজের মধ্যে আল্লাহর হুকুম আছে না নাই? আচ্ছা, নখ কাটার বিধান আছে না নাই? নখ কাটবো কেমনে? যে বিধান ইসলামে পাওয়া যায় সেই বিধানে, সেই ইসলামে মনে বুঝি রাষ্ট্রের বিধান নাই, রাষ্ট্রের বিধান নাই, আসতে বলবেন না, আসে না নাই? আচ্ছা, একটা কল্যাণ রাষ্ট্রের জন্য কি দরকার বলেন? একটা কল্যাণ রাষ্ট্রের জন্য কি দরকার? আরো যেমন কি দরকার? কোরআন আসবে না, কল্যাণ রাষ্ট্র কোনোদিন গঠন হবে, কোনোদিন গঠন হবে না, শান্তি আসবে না। বাড়িতে লেগেছে আগুন, নেভানোর জন্য কি দরকার? পানি। হাওমাও করে কান্দে, এক বেসারি যাচ্ছে এক ড্রাম ডিজেল নিয়ে, দিছে বিসমিল্লা বলে এক ড্রাম ডিজেল দিছে ঢেলে আগুনের মধ্যে। যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমার বাসাও, দিছে ডিজেল ঢেলে, আগুন কি কমবে? দাম তো ঠিকই খরচ করছে, দামও তো আছে ডিজেলের, আগুনের চেয়ে দাম কি ডিজেলের কম না বেশি? কিন্তু কাম তো হবে না। আরেকজন যাচ্ছেন ভ্যান ভর্তি লাকড়ি আর খড়ি নিয়ে, বিসমিল্লা বলে দিছে ঢেলে আগুনের মধ্যে লাকড়ি আর খড়ি, আগুন কি কমবে না বাড়বে? আগুন নিভানোর উপাদান তো পেট্রোল ডিজেল অক্টেন আর লাকড়ি খড়ি নয়,
তেমনি সমাজের আগুন দাউ দাউ করে জ্বলছে আজ, কোথাও শান্তি নেই। এটা বন্ধ করার জন্য পৃথিবীর কোন আইন চলবে না, দরকার হলো কোরআনের আইন, ঠিক কিনা? এটা যদি বলো তোমরা রাজনীতি, তাহলে এটাই ইটস আওয়ার পলিটিক্স, এটাই আমাদের রাজনীতি, ঠিক কিনা বলে? এই রাজনীতি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সূরা কুরাইশের একটু ভাব আমি বুঝাইয়া দিলাম, সময় খুব অল্প, আজান হয়ে যাবে, হয়তো আজান হয়ে যাচ্ছে, নামাজটা আজকে একটু বিলম্বে পড়ব, রাজি আছেন না? আমি কিন্তু এমন হুজুর না যে নামাজ পড়া লাগবে না। আমার দেশে কিন্তু এমন দরবার বহু আছে যে দরবারের মরি ধরে নামাজও লাগে না, আছে না? লোকে আছে না? কি ঝাঁকি মারে রে বাবা, জিকির করে কিন্তু ফিকির নাই, হু আছে না? আছে না? আছে, হু বাবা, দিল করে তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল, যেরকম নাউজুবিল্লাহ, বদমাইশ এগুলো। নামাজ আমরা পড়ব, সুরাতুল আসরে আমরা চলে আসি, 103 নম্বর সুরা। আল্লাহ তাআলা এই সুরার মধ্যে চারটা কাজ করতে বলেছেন, আল্লাহ থেকে জান্নাত বুঝে দেওয়ার ওয়াদা করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ, কয়টা কাজ আসতে বলবেন না, কয়টা কাজ? চারটা। আর এই সূরা কুরাইশের মধ্যে কয়টা কাজ? একটা। কি বলেন তো, কি বলেন তো? ইবাদত। ইবাদত মানে কি? এক জায়গায় না সব জায়গায়, পেশাবে গেলেও ইবাদত আছে না নাই? সব কাছে ইবাদত আছে না নাই? শৌচকার্যও আছে, যে কাজ করতে যাবেন, রাস্তায় হাঁটবেন, একটা কষ্টদায়ক বস্তু পড়ে আছে সরাইয়া দিলেন, এটাও ইবাদত। জোরে করে সুবহানাল্লাহ, এটাও ইমানের একটা শাখা। একটু কান লাগান, চারটা কাজ আমরা শিখে যাব আক্ষরিক অর্থে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মেলিয়ে বলুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সময়ের কসম, কে খাচ্ছেন? এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো সময়। সময়ের যে দামটা দেবে সেই বান্দা জান্নাত পাবে, সময়ের যে দাম দেবে না সেই জান্নাত পাবে না। সময়ের দাম সবচেয়ে বেশি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার বন্ধুগণ, সময়ের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, কারণ মানুষ কেমন? ইন্নাল ইনসানা লাকাফুর, খুলিকাল ইনসানু হালুয়া, ওয়াইদা মাসসাহু শাররু জাযুআ, ওয়াইদা মাসসাহু খায়রু মানুআ। মানুষ অতিশয় কৃতজ্ঞ। মানুষের কিছু প্রকৃতি নিয়ে আল্লাহ তাআলা তাদের ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এখানে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত বলেই বলছেন, শোনো আমার কথা শেষ হয় নাই, ইল্লা, তবে তারা ছাড়া, যে সমস্ত মানুষের মধ্যে আমি চারটা গুণ দেখতে পাবো তারা কখনো ক্ষতির মধ্যে যাবে না। কয়টা কাজ বলেন? চারটা কাজ, চারটা গুণ। এক নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? ঈমান আনা মানে নিজের জীবনকে আল্লাহর পথে উজাড় করে দেওয়া। ঈমান আনা মানে নিজের জীবনকে হিংস্র জন্তু হায়নার সামনে প্লেস করে দেওয়া, যেমন করে আমার নবীর জীবন তেমনই ছিল। রাসূলকে মারতে মারতে মক্কায় অজ্ঞান বানায় ফেলেছে, নূহ আলাইহিস সালামকে মারতে মারতে তার কওমের লোকেরা মেরে মেরে অজ্ঞান করে ফেলেছে, আমার রাসূলকে তায়েফের ময়দানে মারতে মারতে রক্তাক্ত করে রক্ত শূন্যতায় ফেলে দিয়েছে। ঈমান আনা মানে নিজের জীবনকে বিপন্নের মধ্যে ফেলে দেওয়া, দুনিয়াতে যখন তখন তার জীবনটা চলে যেতে পারে, শত্রুর মুখোমুখি করে দেওয়া, হিংস্র জন্তুর সামনে নিজের জীবনকে সঁপিয়ে দেওয়া। অসংখ্য পয়গম্বর কি বনী ইসরায়েলরা মেরেছে, ইয়াহিয়া আলাইহিসসালামকে জবাহ করে নবীর মাতা রানীর সামনে উপহার দিয়েছে, জাকারিয়া আলাইহিসসালামকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে শহীদ করে দিয়েছে, সাইয়েদিনা ইউসুফ আলাইহিসসালামকে ইমানটা পাকাপোক্ত রাখার, ইমানটাকে পাকাপোক্ত থাকার কারণে তাকে জেলখানায় ঢুকে দুঃখে দুঃখে তাকে কষ্ট দিয়েছে, তবু যুগ যুগ ইমানদাররা ইমান থেকে এক চুল পরিমাণ নড়েছেন নাকি নড়েন নাই? বড় ইমামের নাম কি বলেন? বড় ইমামের নাম কি? তার মৃত্যু হয়েছে কোথায় বলেন? কোথায় কোথায় কোথায়? আমার দেশে এমন রেকর্ড আছে না নাই?
আসতে বলবেন না আসে না নাই ঘটনা। জি বলি আলহামদুলিল্লাহ, কেবল শান্তি পাচ্ছি। এতক্ষণ মাইকে আমার সাথে ওই মেশিন ওয়াজ করছে, মুরব্বি জান কই বসেন, একটু বসেন, যাইবেন নাকি বলে এলাকায় এরকম টান আছে নাকি, যাইবেন গা। আপনাদের ভাষার মধ্যে একটা মজা আছে, বলি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ভাষা আপনাদের, ভাষাগুলো বোঝা যায়। কালকে সিলেট ছিলাম, বোঝার কোনো কায়দাই নাই, মালাকুল মওত বুঝবে না, খুব কঠিন। হুজুর সুটকা গু খাবেন না ভিজা গু খাবেন, তার ভাষার শেষ নাই। উত্তরবঙ্গে আমি বহুদিন আগে একবার নোয়াখালী গেছি, তা আমার বাড়ি আবার উত্তরবঙ্গে রাজশাহী অঞ্চলে বগুড়ায় আমার বাড়ি। তো বলল হুজুর উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। তো বললাম কি বলা যায়। তো বগুড়া শহরের একদম যারা খেটে খাওয়া মানুষ, শ্রমিক শ্রেণী যারা যেভাবে কথা বলে, তো বললাম দেখেন তো বোঝেন নাকি, কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু, বুঝতেছেন কি, তুমি আসলে তো আসলে ওকে কেন নিয়ে আসলে, তুই আসলি তো আসলি ওকে কেন নিয়ে আসলি, কে রে তুই আলু তা আলু ওয়াক্কালি আলু। তো উনি আমার দিকে চেয়ে আসেন। তো বললাম আপনি বুঝলেন কি, আপনি বললেন কি, আপনাকে বলেন কি বুঝলেন। হুজুর যেহেতু উত্তরবঙ্গে আলুর দেশ, আলু আলু দিয়ে কোনো একটা কিছু হবে। কত ভাষা, ভাষার শেষ নাই। সম্মানিত ভাইয়েরা, আমরা চারটা কাজ আমরা শিখে যাব। এক নম্বর হলো আমরা ইমান আনব, কাঁচা না পাকা, কাঁচা না পাকা, ঝরে গেলে শেষ। আমার নবীর উপরে ইমান এনেও নবীর হাতে বায়াত রেখেও বেঈমান হয়ে গেছে, আছেন আবিসিনিয়ায় পাঠিয়েছেন দুজনকে, আবিসিনিয়ায় দুজন সাহাবী খ্রিস্টান হয়েছে, তাদের বউরা ইমান টিকে রেখেছিলেন, দুই বউই ওই দুই বেঈমান যারা বেদিন হয়ে গেছে, দুইজন আবার হিজরত করে মদিনায় চলে আসছেন, রাসূল তাদেরকে বিয়ে করে নিয়েছে। তাহলে ঈমান আনা যায় কিন্তু টিকে থাকা কি সহজ, সুম্মা ইসতাকামু, টিকে থাকতে হবে। ঈমান এনেছি আমরা, এক নম্বর গুণ ঈমানটাকে টিকে রাখতে হবে। শুধু ঈমান আলী নাম রাখলেই হবে না, আমার দেশে বহু লোকের নাম আছে ঈমান আলী কিন্তু নামাজ পড়ে না, নাম হলো রমজান আলী রমজান মাসে দুপুর বেলা ভাত খায়, নাম হলো আতর আলী গোটা গায়ে গাজার গন্ধ, নাম হলো হিম্মত আলী সাইকেলের চাকা বাসলে শীত হয়ে পড়ে, নাম হলো বাদশামিয়া ভিক্ষা করে খায়, নাম কি, নাম হলো খোকা মিয়া বয়স 90 বছর, নাম কি, খোকা, এখনো খোকাই আছে। নাম দিয়ে কাজ হবে না, ঈমান হলো কাজের, ঈমান হলো কাজের, কাজে প্রমাণ দেখাতে হবে আল্লাহ আমি ঈমান এনেছি। আল্লাহ বলছেন ঈমান যদি এনে থাকো তোমার নামাজ মিস হয়ে যাবে না, তোমার হারাম কাজে যাওয়া যাবে না, হালালকে হালাল জানতে হবে। এক সাহাবী বলেন হুজুর বেশি ওয়াজ শুনবো না, আমার হালকা কিছু আমল দেন আমি জান্নাত পেতে চাই। এক সাহাবী বলতেছে তুমি কি করবা বলো, রাসূল বললেন হতাশ করলেন না, ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়াসুমতু রমাদান وَحَلَلْتُ الْحَلَالَ وَحَرَّمْتُ الْحَرَامَ وَلَمْ أَزِدْ عَلَى ذَلِكَ شَيْئًا, হুজুর আমি যদি 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, হালাল কে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, হারাম কে হারাম জেনে হারাম জীবনকে বর্জন করি, আমি কি জান্নাত পাবো না, আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন কানা নাআম, ক্বালা নাআম জুরকান সুবহানাল্লাহ। রাসূল বলেন ও বান্দা, ও আমার সাহাবী, তুমি জান্নাত পেয়ে যাবে, যাও। আমার বন্ধুগণ এখানে সবাই সচেতন আছেন, সবার কানটা খাড়া করে শুনছেন কথাগুলো, এই কথা বলা আমার জীবনের শেষ কথাও হতে পারে, আপনার শেষ কথা শোনাও হতে পারে।
আমি যতটুকুন পারি প্রত্যেক মাহফিলে এই হক কথাগুলো বলার চেষ্টা করি, একটু মেনে নেওয়ার চেষ্টা করবো। আমরা জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান আনতে গেলে দুনিয়ার সমস্ত স্বার্থকে ত্যাগ করতে হবে। দুনিয়ার স্বার্থ ত্যাগ করেছেন সাহাবায়ে কেরাম, আম্মায়ে কেরাম। একজন নারীর কথা আমি প্রায় বলি, যে নারীটার অবস্থান হলো ফেরাউনের ঘরে, যে নারীটা এত দামি নারী, যার স্বামী ছিল ফেরাউন একজন কাফের, তার স্বামী থাকার পরেও সেই ঘরে থেকেও তার ঈমান ছিল কি ছিল না। ঈমানদারের জীবনটা হবে বাইম মাসের মতো, বাইম মাসের ছোট মাসগুলোকে কি বলে এলাকায়, মানে বাইমের ছোট ভাই গুতু, গুতু মাস, গুতুম। এই গুতুম মাস থাকে হলো কাদার ভিতরে, বাইম মাসের বসবাস কাদার ভিতরে। কিন্তু আপনি যখন কাদা থেকে বের করবেন, তার গায়ে কোনো কাদা আছে? ঈমানদারের জীবনটা হবে বাইম মাসের মতো। দুনিয়ার এই পাপ পঙ্কিলতার মাঝে হাজার থাকার পরও তার কাছে পাপ স্পর্শ করবে না। আসিল সালাম এমন একটি ঈমান আনলেন, কি মজবুত ঈমান আনলেন, আল্লাহর কি কাছের বান্দি হয়ে গেলেন। তার যে নাগরিক সুবিধা ছিল, ফেরাউনের বউ হওয়া মানে কি, একজন রাষ্ট্রপতির বউ, দাম তো কম না, মিসেস রাষ্ট্রপতি, দুই নম্বর নাগরিক, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, মিশরের ফার্স্ট লেডি ছিলেন আসিয়ালের সালাতু আসসালাম, রাজকীয় সম্মান মর্যাদা সব কিছু ছিল, দুনিয়ার সমস্ত সুযোগ সুবিধা ছিল। কিন্তু তিনি দুনিয়ার সুযোগ সুবিধা নিয়েছেন না, জান্নাতের সুযোগ সুবিধা নিয়েছেন। কিসের 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 কিসের? জান্নাতের আজ দুঃখ লাগে, আমার দেশের কিছু মানুষ আছে সামান্য একটা দলীয় পদ পাওয়ার জন্য ঈমান বেছে খায়, আমি ইমান এনেছি। ফেরাউন বলল, আসিয়া এটা কেমন কথা বললা, তুমি এত বড় বেঈমান, দেখেন বেঈমান কি করে। আসিয়া বলছেন, আপনি হাজারবার বলবেন আমি ইমান ছাড়তে পারবো না, কারণ আমি আমার সবচেয়ে বড় আপনজন আমি আল্লাহকে খুঁজে পেয়েছি। আমার সবচেয়ে আপনজনকে আসতে বলবেন না কে? আমি ছিলাম কার কাছে, আছি কার দুনিয়ায়, ছিলাম কার কার পেটে, মার পেটে, কার পেটে, মার পেটে, মার পেটে আমাকে খাওয়াইছেন কে? মূলত সেখানেও কিন্তু আমি একা, আলমে আর একা, মার পেটেও মূলত আমি একা, শুধু মাটা বহন করেছেন, কিন্তু আল্লাহ তাআলা ওই মান পেটের মধ্যে সরাসরি খাওয়ায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, এই দুনিয়াটা আমাকে আপনাকে একটু অবকাশ দিয়েছেন, বান্দা তোর হাতটা বড় করে দিলাম, এই যে কোরআনটা দিলাম, হাদিসটা দিলাম, একটু নিয়ম মেনে মেনে চল, আমার জান্নাতে চলে আয়। যেরকম সুবহানাল্লাহ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢোক, আল্লাহু আকবার বলেন। আসসালামু আলাইকুম ওয়াসসালাম, পরিবার ছাড়লেন, কি ছাড়লেন, পরিবার ছাড়লেন, স্বামী ছাড়লেন, আত্মীয় স্বজন ছাড়লেন, সামাজিক মর্যাদা ছাড়লেন, সব কিছু কি বাদ দিলেন, দিন মানতে গেলে যত বাধা চলে আসে সমস্ত বাধা এসেছিল আসিয়ার জীবনে। আল্লাহ যেন আসিয়াকে এত দাম দেন নাই। এত দাম দেওয়ার মূল কারণ হলো দিন মানতে গেলে যতগুলো বাধা, সমস্ত বাধা ফেস করেছেন আসিয়া। শেষ পর্যন্ত কি হলো, ফেরাউন বলল, আসিয়া আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বললেন, স্বামী আমার, আমাকে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই, কারণ আমি আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করেছি। আসিয়া সালাতু আসসালামকে মেরে ফেলার জন্য সব প্ল্যান প্রস্তুত হয়ে গেছে, হঠাৎ করে ফেরাউনের কানে চলে আসছে তার একটা দাসীও নাকি কালেমা পড়েছে, তার একটা দাসীও নাকি কালেমা পড়েছে। তার দাসীকে ধরা হলো, আগে হাতের মধ্যে পেরেক, পায়ের মধ্যে পেরেক ঢুকায়া চার পা হাত চারদিকে শক্ত করে, সটান করে, শক্ত করে পেরেক দিয়ে আটকিয়ে রেখে একটা করে হাত কাটা হয়, একটা করে পা কাটা হয়। লোমহর্ষক কায়দায় আসিয়ার চোখের সামনে মেরে ফেলা হলো। এবার বলো হন আসিয়া, তোমাকে একই কায়দায় দুনিয়া থেকে বিদায় করব। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে হুমকি দেখান, আল্লাহ আমাকে জান্নাত দেখান। জল্লাদ রেডি করা হলো, জল্লাদ তার সামনে প্রস্তুত করা হলো,
করাত নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার আসিয়ার দোয়াটা আমার কাছে দারুণ লেগেছে, পছন্দ হয়েছে, এই জন্য কোরআনে ঢুকাই দিলাম, যা। আসিয়াল সেই দোয়া করেছেন, কি দোয়া? رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ। আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা, عندকা তোমার কাছে, عندকা আল্লাহ তোমার কাছে, বাইতান একটা ঘর, বেশি ঘর নেব না আমি, একটা ঘর দিবা, ফিল জান্নাত জান্নাতের মধ্যে, وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ। আল্লাহ তুমি আমাকে এই মুহূর্তে ফেরাউনের দুষ্কর্ম থেকে আমাকে বাঁচাও, আমাকে তোমার ঘরের সঙ্গে একটা ঘর বানাইয়া দাও। চিন্তা করুন আল্লাহকে তিনি কত কাছে টেনে নিয়েছেন, এমন সুন্দর দোয়া করলেন, আসিয়া দুনিয়া থেকে বিদায় নিলেন, দুনিয়াবাসীকে বুঝায় দিলেন জান্নাত পেতে হলে দুনিয়ার সকল স্বার্থ ত্যাগ করতে হয়। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া উপায় নাই, রসুল ছাড়া কোনো উপায় নাই, আমার রবকে, জোরে আমার রবকে, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার দলটার নাম কি বলেন, আরো জোরে, ইসলাম, আরো জোরে, ইসলাম, আরো জোরে বলেন, ইসলাম, আমার দল ইসলাম, আমার নেতা রসুল, আমার রব আল্লাহ, আমার সংবিধান কি বলেন, কোরআন। এই চার কথার মধ্যে কোনো কথাকে আমার ঢোকানো যাবে নাকি? এই চার কথার মধ্যে যে আপনার মধ্যে কথা ঢুকাতে আসবে তার জিব্বা টেনে ছিড়বো আমরা, ঠিক কি না? আমি জান্নাতে যাওয়ার জন্য ক্লিয়ার থাকবো, আল্লাহ আমার জান্নাত ক্লিয়ার করে দিবে, আপনি যা চাবেন তাই পাবেন। হ্যাঁ, আজানের একটা জবাব একজন দেন, আমি আলোচনা চালিয়ে যাই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এত সুন্দর মানুষ, আমি খুবই খুশি আপনাদেরকে পেয়ে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, চারটা কাজের এক নাম্বার কাজ বললাম, ইমান আমরা ভালো করে আনবো, আল্লাহকে মানলাম, রসুলকে মানলাম না হবে না কি বলেন? রসুলকে মানলাম, আল্লাহকে মানলাম না হবে না কি বলেন? আল্লাহকে ভালোবাসলাম, রসুলকে ভালোবাসলাম না তাও হবে না? আল্লাহর ভালোবাসা পেতে গেলে আনুগত্য করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু ভালোবাসলেই হবে না, শুধু ভালোবাসার মধ্যে আনুগত্য নাই, কিন্তু আনুগত্যের মধ্যে ভালোবাসাও আছে, আনুগত্য আছে। আবু তালেব কি রাসূলকে ভালোবাসত না? আব্দুর রাসূলকে ভালোবাসত না, কিন্তু সেই ভালোবাসায় কি আনুগত্য আছে নাকি? নাই। কিন্তু খাদিজা রাসূলকে যে ভালোবাসছেন তার মধ্যে ভালোবাসাও আছে, আনুগত্য আছে। আমরা আবু তালেবেরটা নেব না, খাদিজারটা নেব, কারটা নেব, কারটা? খাদিজারটা নেব। ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম জিলাপি খায়, সবে কদরের রাত্রিতে সারা রাত তাহাজ্জুদ পড়ে, ফজর কাজা করে, আছে না? নাই, কোনো লাভ নাই। মূল কাজে থাকতে হবে, মূল কাজে থাকতে হবে। এক বছরে গেছে বিশাল বড়, বিশাল বড় মাঠের মধ্যে ধান লাগাতে গেছে, মাঝখানে বিশাল বড় মাঠের সেই মাঝখানে তার জমিতে ধান লাগাচ্ছে, জোহরের রক্ত হয়ে গেছে, জোহরের রক্ত যখন হয়েছে নামাজের সময় নামাজ পড়তে হবে, বেচারি কোনোদিন পাগড়ি ছাড়া নামাজ পড়ে না, নামাজে দাঁড়াইছে, পাগড়ি নাই, ওইদিকে বাড়িতে গেলে দেরি হবে, নামাজ শুরু করতে তিনি ভাবতেছে না, পাগড়ি ছাড়া নামাজ পড়বই না, আমি লুঙ্গি খুলে পাগড়ি বানাইছে, কি খুলে লুঙ্গি খুলে, তো লুঙ্গি আগে দরকার না পাগড়ি আগে দরকার? সবে কদর নিয়ে মারামারি করে, ফজর নামাজ পড়ে না, আছে না? আছে না? নাই। মাহফিল কমিটি মাহফিল করে কিন্তু যুবকরা নামাজ পড়ে না, আছে না? আমার দিকে তাকান, রসুলকে সবচেয়ে বেশি আনুগত্য আর ভালোবাসার কারণে সাহাবীদের দাম সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি। একজন সাহাবীর কথা মনে হলো আমার, রসুল তাকে খুব কাছে টানতেন, খুব ভালোবাসতেন, প্রচন্ড ভালোবাসতেন। সব সাহাবী আমার নবীজির প্রিয় ছিলেন,
কিন্তু কিছু কম বেশি আছে না? বলেন কিছু কম বেশি হয় না? হয়তো আবু বকর কি সবাই? বলেন আবু বকর কি সবাই? সবাই তার আবু বকর না, কিন্তু সাহাবি সবাই আবু বকরের মতো সবাই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কথা বলছেন, হঠাৎ করে একটা আয়াত নাযিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। আয়াত নাযিল হলো, সাহাবীদের উল্লাস দেখে কে? সব সাহাবী শুধু হাসতেছে, আনন্দ উল্লাস করছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার সব হাসতেছে। কিন্তু সবার মুখের হাসি দেখলেন রাসূল, কিন্তু সামনের দিকে তাকায় দেখেন তার বাল্যকালের বন্ধু, তিন বছরের ছোট বড়, রাসূলের তিন বছরের ছোট ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাকে দেখছেন না তিনি। আমার আবু বকর কোথায়? রাসূল বলছেন দেখো তো আমার আবু বকর কোথায়। বলছেন আমরা তাকে খুঁজে পাচ্ছি না। রাসূল খুঁজে খুঁজে বের করে দেখে দেখেন একটা কোনায় তিনি দাঁড়িয়ে একা একা ডুকরে ডুকরে কাঁদে। রাসূল বলছেন আবু বকর তুমি কাঁদো কেন, কি হয়েছে হুজুর? এই আয়াতটা যদি আনন্দের সংবাদ, কিন্তু আমার বরং বড় কষ্ট হচ্ছে। কেন? ইসলাম তো পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ তো রাজি হয়ে গেছেন, আপনি তো আর বাঁচবেন না। আল্লাহু আকবার। এই জন্য রাসূল বলেছেন কোন সূর্যোদয় হবে না, অস্ত যাবে না সেই ব্যক্তির মাথার উপরে যে আবু বকরের চাইতে শ্রেষ্ঠ। আবু বকরের চাইতে শ্রেষ্ঠ কোন মানুষ এই দুনিয়াতে আসবে না, এই দুনিয়াতে এমন লোক আসবে না যে আবু বকরের চাইতে বড় হবে। আল্লাহু আকবার বলে আজান দিল না। ভাইজান এই বসেন, নামাজ পড়াবেন? ও আচ্ছা, আপনি নামাজ পড়াবেন? যিনি নামাজ পড়াবেন তিনি যান, যিনি পড়বেন তাকে এখানে পড়তে হবে। ওজু পড়ে, ওজুর ওজুর সময় আছে, ওজুর সময় দেবে। ওজুর সময় দিলে তো এখন কেউ থাকবেন না, বসেন। প্রয়োজন আজকে ওজু ছাড়া নামাজ হবে নাকি? বসেন তো, ওজু করবো তো আমরা, বসেন। আজানটা দিয়ে ফেলছে এখানে, একটু বললে অথবা মুখে আজান দেওয়া যেত, যাক মুরব্বী দিয়ে ফেলছে, আল্লাহর আওয়াজ বড়ই হওয়া দরকার। হোক একটু বসে, মুরব্বি দেখছে কিন্তু না, ঠিক আছে। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। সম্মানিত ভাইরা, আর একটু আংশিক কিছু কথা আছে বলি, কোনো আপত্তি নেই তো? বলি আলহামদুলিল্লাহ, আলোচনার একটা টার্নিং পয়েন্ট আমি আসছি, ফিনিশিং দিয়ে আমি শেষের দিকে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আজানা শুনলাম, আমরা নামাজের প্রস্তুতিও আস্তে আস্তে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে একটু
মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করুন। তাহলে কোরআনকে সবাই একরকম বোঝে? সাহাবিরা সবাইকে একরকম বুঝলেন? এখানে সাইয়েদনা আবু বকর আয়াত নাসিল হলো সবাই হাসে, আমার নবীর প্রিয় সাহাবী আবু বকর কি কান্দে? উনি একটা গ্রামার বের করে ফেলেছেন, একটা রেজাল্ট বের করে ফেলেছেন, রসুল বাঁচবেন না। এই জন্য রসুল বলেছেন মা তোলাতে শামসু ওয়ালা গরাবাত, কোন সূর্য উদয় এবং অস্ত যাবে না এই পৃথিবীতে আবু বকরের চেয়ে যে শ্রেষ্ঠ হবে এমন ব্যক্তি আর পৃথিবীতে আসবে না। আল্লাহ আকবার বলে রসুলকে খুব ভালোবাসতেন তিনি। সাহাবীদের মর্যাদা বেড়েছে শুধুমাত্র একটা বড় কারণ হলো, তারা সবচেয়ে বেশি আনুগত্য করেছেন, ভালোবেসেছেন আমার রসুলকে। কিন্তু এটার কমতি আজকে ইমানদারের মধ্যে আসে না নাই বলে আল্লাহ তাআলা বলেছেন ইমানটা ভালো, ইমান আনার একটা বড় কন্ডিশন হলো আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের প্রতি ইমানটা খুব গাঢ় করে আনতে হবে। আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। কার কথা? আল্লাহর কথা। আমার নবীর সঙ্গে এক সাহাবীর খুব গভীর সম্পর্ক ছিল, তিনি হচ্ছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা। জাবির বলেন কে? জাবির রাদিয়াল্লাহু তাআলা। আমি এ বছরে এই সাহাবীর কোনো কথা বলিনি কোথাও, বিগত চার পাঁচ বছর যাবৎ আমার মনে হয় বলা হয়নি। আমি সিরাতের গ্রন্থে সম্প্রতি সহি একটা বর্ণনা পেয়ে আমি কথাটা আজকে বলতেছি। জাবির রাদিয়াল্লাহু তাআলা খুব দামি ছিলেন, খুবই দামি একজন সাহাবী ছিলেন এবং রসুলকে খুব কাছ থেকে তিনি উপলব্ধি করতেন। আমার নবীজি দুটো জায়গায় একটা না তিন থেকে চার দিন না খাওয়া ছিলেন। কয় জায়গায়? দুই জায়গায়, একটা হলো তায়েফে গিয়ে আর একটা হলো খন্দকের যুদ্ধের পরিখে খনন করতে গিয়ে। যারা সিরাত গ্রন্থ পড়েছেন, হাদিসগুলো পড়েছেন যারা, তারা এগুলো জানবেন। তিনি কি খাবার পেয়েও খাবার খাননি? এরকম কিছু খাবার না পেয়ে খান নাই, খাবার আছে খাবেন না, এটা আর দোষ হবে আপনার। তিনি খাবার পান নাই, পাবেন কেমনে? মদিনে আসার পরে দশ বছরের যুদ্ধ চালাইছেন 86টা। এখন পৃথিবীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্র দুইটা, একটা হচ্ছে ইউক্রেন আর একটা হচ্ছে রাশিয়া। সেখানে কি চলে? মানে কি চলে? যুদ্ধ চলে। তো আমার নবীজি মদিনায় ছোট্ট রাষ্ট্র গঠন করার পরই এই রাষ্ট্রকে মজবুত করার জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য দশ বছরের যুদ্ধ করেছেন 86টা। আল্লাহু আকবার বলবেন না? তাহলে বলেন তো আমার রাসূলের কি জায়নামাজে বেশি সময় কাটছে না ঘোড়ার পিঠে? ঘোড়ার পিঠে, ঘোড়ার পিঠেই তো বছরে নয়টা যুদ্ধ করতে গেছে, নয়টা যুদ্ধ তিনি করেছেন, জায়নামাজ বাকি সময়, আর বাকি সময় তার মূল কাজ ছিল হলো ঘোড়ার পিঠে। কত কষ্ট করেছেন আমার নবীজি। তো তাইফে মার খেয়েছেন তিনি সবচেয়ে বেশি এবং তিন দিন না খাওয়া ছিল, খাবার পাননি। আরেকটা হলো খন্দকের পরিখে খনন করার সময়, উহুদ যুদ্ধ শেষ হলো, বদরটা আগে চলে গেল, খন্দকের পরিখে খনন রসুল করছিলেন, কোরাইশ সবার আক্রমণের চিন্তা করছিল, ইহুদিদের যোগ সাজস নিয়া। এইদিকে বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ 250 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন, তার নাম হচ্ছে সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর হাতে বায়াত গ্রহণ করেন, তখন তিনি বুড়া মানুষ। কি মানুষ? বুড়া মানুষ। তিনি প্রথমে অগ্নিপূজক ছিলেন, পারস্যের মানুষ ছিলেন, ইরানের মানুষ ছিলেন, ইরান পারস্যের মানুষ ছিলেন, প্রথমে তিনি ছিলেন মূর্তি পূজক, এরপর খ্রিস্টান হয়েছিলেন। কি হয়েছিলেন? খ্রিস্টান হয়েছিলেন। এরপর রাসূলকে একদিন দেখলেন, আর আগের কিতাবগুলো দেখলেন, পূর্বের কিতাবগুলো দেখে দেখে রসুলকে যাচাই বাছাই করতেছেন। মদিনায় রসুলকে যখন প্রথমবার দেখলেন মসজিদে নববীর সামনে, রসুলকে দেখেই তিনি আস করতে পারলেন, এত সুন্দর মানুষ, দেখি তো কি কি সিমটম মিলে। নবীর কাছে কিছু হাদিয়া নিয়ে গিয়ে বললেন, কিছু টাকা পয়সা নিয়ে গিয়ে বললেন, এটা আমার মান্নতের, এটা আমি আপনাকে দিতে চাই। রসুল বললেন, আমি মান্নতের কোনো কিছু নেই না। এবারে বলছেন, এটা হাদিয়া স্বরূপ দিতে চাচ্ছি। হ্যাঁ, আমি হাদিয়া গ্রহণ করি, গিফট আমি গ্রহণ করি। গ্রহণ করলেন। এরপরে রসুলকে লক্ষ্য করে বলছেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার গায়ের চাদরটা সরাবত দেখি। আমার নবজি টের পেলেন, কারণ সাগের কিতাবটা জানে। আমার নবজি তার নিজের পিঠের চাদরটা ছেড়ে দিলেন, নবুয়তের ছোট্ট পিঠের মাঝখান বরাবর সিলমোহর, কালো একটা সিলমোহর দেখা গেল।
এই নবুয়তের কালো সিল মোহরটা দেখা মাত্রই সালমান ফার্সি দৌড় মেরে এসে নবজির সেই সিল মোহরের চুমুখে বলছেন, আমি আপনাকে খোঁজার জন্য যুগের পর যুগ আপনাকে তালাশ করে আসতেছি। খুঁজে খুঁজে জেনে জেনে রসুলকে হাতে নিয়ে রসুলের কালিমা পড়লেন, রসুলের হাতে কালিমা পড়লেন, যখন সুবহানাল্লাহ, সেই সালমান ফার্সি বলছেন, জীবনে বহু যুদ্ধ করেছি ইয়া রাসূলুল্লাহ, এই মদিনাকে রক্ষা করার জন্য আপনি, মদিনাকে নিরাপদে রাখার জন্য, নিরাপত্তার জন্য আপনি 3 মাইল লম্বা একটা পরিখা খনন করেন, লম্বা পরিখা খনন, যেন তারা না ঢুকতে পারে। দেখবেন বড় বড় সেনাবাহিনী সেনানিবাসের চতুর্পার্শ্ব দিয়া লেক আছে, কি আছে, লেক আছে, খাল আছে, যেন কোনো শত্রু যেন সহজে আক্রমণ না করতে পারে। লেক আছে না, দেখেন সিস্টেমটা কোথা থেকে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামরিক একটা পরামর্শ দিলেন সালমান ফার্সি। কিন্তু কোদাল মারতেছেন নবীজি সবার আগে, ইচ্ছা করলে রাসূল বসে থাকতে পারতেন, বসে থাকলেন না, তিনি সবার আগে কোদাল হাতে নিলেন। আদর্শ নেতার বৈশিষ্ট্য হলো নেতা নিজে সবার আগে কাজ শুরু করবে। আমার রাসূল সবার আগে কাজ শুরু করলেন, আর আমার দেশের কিছু কিছু নেতার বৈশিষ্ট্য হলো যত রক্ত লাগে দেব, প্রয়োজনের লোক পাঠাবো, আমি যাব না। আছে না, আছে না, নাই। কিন্তু রাসূল বললেন, না রে না সাহাবীরা, আমাকে তোমরা স্বতন্ত্র করে দিও না, যুদ্ধের ময়দানে ক্ষুধা লাগছে, সবার খাবার তৈরি করতে হবে, কেউ কেউ বাজার করতে গেছেন, কেউ খাদ্য সংগ্রহ করছেন, এক একজন এক একটা দায়িত্ব পালন করছেন, তুমি কি করবা? হুজুর আমি খাবার প্রস্তুত করব, তুমি কি করবা? আমি বাজার করব, তুমি কি করবা? আমি এই কাজ করব। সবার কাজ বন্টন শেষ হয়ে গেছে, রাসূল বলেন, তোমরা আমারে কাজ দিবা না, হুজুর আপনাকে বলা যায় নাকি? রাসূল বলছেন, না, তোমরা আমাকে স্বতন্ত্র করে দিও না, আমি দায়িত্ব নেব হলো জ্বালানির দায়িত্ব, কাঠ সংগ্রহ করার দায়িত্ব, সবচেয়ে কঠিন কাজ কোনটা বলেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রাসূল সবচেয়ে কঠিনটা নিলেন, নবীজি কোদাল মানলেন, ওহদের খন্দকের পরিখা খনন করতে নিয়া কোদাল মারতে মারতে নবীজির চেহারা মলিন হয়ে গেল, মাথার চুল কালো সাদা হয়ে গেছে ধুলা দিয়া, গোটা শরীর তার ধুলায় মলিন হয়ে গেছে। আমার নবীজি যে পরিমাণ কোদাল মেরেছেন, 3টা দিন 4টা দিন কোদাল মারতে মারতে নবীজির যে কোমর যে কুজা হয়ে গেছে, মৃত্যুর দিন পর্যন্ত নবীজি কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই, কোমর ভেঙে গেছে, ওহদের দাম ভেঙে গেছে, খন্দকে কোমর ভেঙে গেছে। সেই কোমর ভাঙ্গা ইসলাম, দাঁত ভাঙ্গা ইসলাম বিজয়ী করার দরকার আমাদেরও আছে না নাই? আমার নবীজির কোমর ভেঙে গেল, ওইদিকে খাবার নাই, 4টা দিন খাবার পেটে যায় নাই, কোনো সাহাবিও খাবার পাচ্ছেন না, রাসূল কেমন করে খাবার খাবেন? এমন সময় জাবির রাদিয়াল্লাহু আনহু রাসূলকে লক্ষ্য করে দেখলেন, কেউ দেখে নাই, রাসূল পেটে পাথর বেঁধেছেন, কাপড়টা উপরে নিচে পাথর, কিন্তু জাবির ঠের পেয়ে গেছে। বাড়িতে গিয়ে বলছেন, বউ আমার শোনো, রাসূলকে দেখে আসলাম, রাসূলের পেটে পাথর বেঁধেছে। বউ বলছেন, শোনো, রাসূলকে কানে কানে গিয়ে বলবা আমার বাড়িতে যেন আসেন, রাসূল আমি তাকে একটা ছোট্ট ছাগি আছে জব করে খাওয়াবো। রাসূল ছাগলের গোশত খুব পছন্দ করেন, রুটি দিয়ে ছাগলের গোশত খুব পছন্দ করতেন রাসূল। আস্তে করে কানে কানে বলবা, জোরে বলবা না, কারণ সবাই তো না খাওয়া, কিন্তু ছোট্ট ছাগল সবাইকে তো আমি দিতে পারবো না। কানে কানে এসে জাবির বলছেন, হুজুর আমি আপনাকে দেখেছি আপনার পেটে পাথর, আপনি আমার বাড়িতে আসেন, ছোট্ট একটা ছাগি আছে জব করে আপনাকে খাওয়াবো তৃপ্তি ভরে। নবজি একটা মুসকি হাসি মারলেন, নবজির পেটে খাবার থাকতো না, কিন্তু হাসি ফুরাতো না, মুসকি একটা হাসি মেরে চিৎকার মেরে দাঁড়িয়ে বলছেন, সাহাবারা তোমরা কি জানো জাবির আমাদের দাওয়াত দিছে? সুবহানাল্লাহ বলে রাসূল একা কোনো কিছু করেন নাই, কোনো খাবার তিনি একা খান নাই, আম্মা জানাইসা পর্যন্ত বলে রাসূলের কাছে আমি গ্লাস নিয়ে যেতাম, দুধ নিয়ে যেতাম, রাসূল বলতেন, আয়েশা তুমি আগে খাও, আম্মা জানাইসা খেতেন না, জোর করে রাসূল তাকে খাওয়ায় দিতেন, যে দিক দিয়ে ঠোঁট লাগাতেন আমরা রাসূল তা দেখতেন ঘাড় বাঁকা করে, একটু দুধ নিচে থাকতো সেই দুধটা নিয়ে রাসূল, যে দিক দাম মজা না এসে ঠোঁট লাগাতেন সেই দিক দাম রাসূল ঠোঁট লাগায় বাকি দুধ খেয়ে নিতেন। সারা জীবন রাসূল মানবতার কাজ করেছেন, এটাই হলো নেতার চরিত্র।
আমার নবীজি সব সাহাবীকে দাওয়াত দিলেন, চলো যাই জাবিরের বাড়িতে দাওয়াত। 4-5 কেজি ওজনের ছোট্ট ছাগল, এই দেখে রাসূল সহ সবাই চলে গেছেন, 600-700 সাহাবী। জাবির ভিতরে ঢুকছেন, বউ বলতেছে তুমি আর কাম পাও নাই, সবাই এর দাওয়াত দিছে, খাওয়াবো কেউ কামি তো কই না, রাসূল বলে দিছে। সুবহানাল্লাহ, আমি তো বলিনি, রাসূল সবাইকে এলান দিয়ে জানায় দিয়েছেন। সঙ্গে সঙ্গে স্ত্রী বলছেন, স্বামী আমার চিন্তা করবেন না, মেহমান তো আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর ফয়সালা। এইদিকে রাসূল বলেন, জাবির শোনো, কি চিন্তা করো, চিন্তার কারণ নাই, শোনো, কোনো টেনশন করবা না, তোমার বাড়িতে যে রান্না বান্না হয়েছে শুধু একটা আমল করবো আমি বলে দিচ্ছি, হাড়ি থেকে গোশত গুলো কোনো পাতিল থেকে কোনো ডিশে নামাবা না, হাড়িতেই রেখে দাও, হাড়িটা ঢেকে রাখবে, রুটি গুলো এক জায়গায় রাখবে, বিসমিল্লাহ বলে শুরু করবে। বিসমিল্লাহ বলে রাসূল নিজেই বন্টন করা শুরু করলেন, আগে সবাইকে দিলেন, দেওয়ার পরে দেখা গেল চুল পরিমাণ রুটি এবং গোশত চুল পরিমাণ কমে নাই। সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা? জাবির রাদিয়াল্লাহু আনহু ঋণগ্রস্ত, তার বাবা ঋণগ্রস্ত হয়ে মারা গেছেন, নবজির কাছে সে ঋণদাতারা বলে জাবিরের বাপ ঋণ করে গেছে, শোধ করতে হবে। জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ খেজুর বাগান আছে কিনা, খেজুর বাগানের খেজুর দিয়ে ওই ঋণ শোধ হবে না? রাসূল বললেন, জাবির তোমার বাগান আমার একটু নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, আমারে নিয়ে যাও। রাসূল শুধু বাগানের এক সাইড দিয়ে ঢুকলেন, আরেক সাইড দিয়ে বের হলেন, গোটা খেজুর বাগান খেজুর দিয়ে ভরে গেছে, খেজুরগুলো পেড়ে নিয়ে সব ঋণ শোধ হওয়ার পরেও অনেকগুলো খেজুর রয়ে গেছে। যারা সুবহানাল্লাহ, যারা আল্লাহ, যার জন্য আল্লাহ এবং রাসূল হয়ে যান তার জন্য সব হয়ে যায়, আমরা আল্লাহ রাসূলের জন্য হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ।